নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইজডম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নতুন বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিছুদিন আগে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন অফিশিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছিল তোমাদের এসএসসির মাধ্যমে দু হাজার বাইশ তেইশ বছরের মধ্যে কিন্তু সত্তর হাজার শূন্য পদে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তো এই নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে গুরুত্বপূর্ণ একটি অফিসিয়াল আপডেট প্রকাশিত হয়েছে তোমাদের কিন্তু তেরোটি নতুন চাপটির বিজ্ঞপ্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট দেওয়া হয়েছে এখানে তোমাদের তেরোটি চাপটির মধ্যে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে এবং তোমাদের তেরোটি চাপটি কবে নাগাদ কোন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কবে থেকে কোন ফর্ম ফিল শুরু হবে এবং কবে নাগাদ তোমাদের কোন পরীক্ষা নেওয়া হবে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এসএসসির মাধ্যমে তো সমস্ত আপডেট তোমাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও অবশ্যই তোমরা ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত প্রতিনিয়ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে তো আসো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমরা শুরু করি তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এসএসসি ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো তোমাদের এখানে লেটেস্ট নিউজ সেকশনে দেখো ডেট ছয় জুলাই দু হাজার বাইশ রিসেন্ট ডেট এখানে দেখো বলা হয়েছে রিভাইস ক্যালেন্ডার অফ এসএসসি এক্সামিনেশন ফর দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি ঠিক আছে এখানে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে তো অনস্কিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বলা হয়েছে স্টাফ সিলেকশন কমিশন এসএসসি টেন্টেটিভ ক্যালেন্ডার অফ এক্সামিনেশন ফর দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি টু টোয়েন্টি টোয়েন্টি থ্রি অ্যাস অন সিক্স জুলাই দু হাজার বাইশ নেক্সট দেখো তোমাদের এখানে প্রথমেই সিরিয়াল নাম্বার উল্লেখ করা আছে তারপরে দেখো বলা হচ্ছে নেম অফ এক্সামিনেশন অর্থাৎ তোমাদের এখানে চাকরির পরীক্ষার নাম তারপরে দেখো টার বা ফেস এবং তারপরে দেখো তোমাদের এখানে ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট বা তোমাদের এখানে কোন চাকরির বিজ্ঞপ্তি কেন প্রকাশিত হবে সেই ডেটটা উল্লেখ করা আছে তারপরে দেখো তোমাদের এখানে ক্লোজিং ডেট ফর্ম ফিল আপের লাস্ট ডেট এবং সঙ্গে দেখো বলা হচ্ছে মান্থ অফ এক্সাম তোমাদের কোন মাসে কোন পরীক্ষা নেওয়া হবে সেগুলো তোমাদের এখানে পরপর উল্লেখ করা আছে দেখো বন্ধুরা তোমাদের প্রথমে এক নম্বরে বলা হয়েছে মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সামিনেশান দু এখানে বলা হয়েছে টায়ার ওয়ান সিবি কম্পিউটার বেসড এক্সামিনেশান তোমাদের এই বিজ্ঞপ্তি কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে বাইশ তিন দু তারিখে ঠিক আছে এবং দেখো তোমাদের এখানে ফর্ম ফিল লাস্ট ডেট ছিল তিরিশ চার দু এবং তোমাদের কিন্তু এই জুলাই মাসে এই নিয়োগের পরীক্ষা বর্তমানে চলছে ঠিক আছে তারপরে দেখো দুই নাম্বার রয়েছে সিলেকশন পোস্ট এক্সামিনেশান ফেস টেন দু বাইশ অ্যান্ড সিলেকশন পোস্ট লাদাখ এক্সামিনেশান দু হাজার বাইশ তোমাদের এখানে কম্পিউটার বেসড এক্সাম নেওয়া হবে এবং তোমাদের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল বারো পাঁচ দু তারিখে এবং তোমাদের ফর্ম ফিল হয়ে গেছে লাস্ট ডেট ছিল তেরো ছয় তারিখে এবং তোমাদের কিন্তু এই নিয়োগের পরীক্ষা নেওয়া হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে সালের আগস্ট মাসে ঠিক আছে তারপরে দেখো তিন নাম্বারে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ হেড কনস্টেবল মিনিস্টেরিয়াল ইন পুলিশ তোমাদের এখানে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে তোমাদের এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সতেরো পাঁচ দু তারিখে এবং ফর্ম লাস্ট ডেট ছিল ষোলো ছয় দু ঠিক আছে এবং সঙ্গে বেলা হচ্ছে তোমাদের এখানে এই নিয়োগের কম্পিউটার পরীক্ষা নেওয়া হবে দু হাজার বাইশের অক্টোবর মাসে ওকে তো এগুলো গেল তোমাদের অনগোয়িং রিক্রুটমেন্ট এরপরে দেখো তোমাদের তেরোটি নতুন চাকরির বিজ্ঞপ্তি এখানে তোমাদের প্রথমেই চার নম্বরে বলা হয়েছে রিক্রুটমেন্ট অব কনস্টেবল ড্রাইভার ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন দু তোমাদের এখানে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে এখানে বলা হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আট সাত দু তারিখে এবং সঙ্গে দেখো তোমাদের বলা হয়েছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট থাকবে উনত্রিশ সাত দু ঠিক আছে এবং তোমাদের এই নিয়োগের পরীক্ষা নেওয়া হবে দু হাজার বাইশের অক্টোবর মাসে এরপরে দেখো পাঁচ নাম্বারে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ হেড কনস্টেবল এ আর টি ও ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন দু তোমাদের এখানে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আগামী আট সাত দু বাইশ তারিখে এবং ফর্ম ফিলাপের লাস্ট ডেট হয়েছে উনত্রিশ সাত দু বাইশ ঠিক আছে এবং তোমাদের এখানে বলা হয়েছে এই নিয়োগের পরীক্ষা নেওয়া হবে দু হাজার বাইশের অক্টোবর মাসে এরপরে দেখো ছয় নম্বরে বলা হয়েছে জুনিয়র হিন্দি ট্রান্সলেটর জুনিয়র ট্রান্সলেটর সিনিয়র হিন্দি ট্রান্সলেটর এক্সামিনেশান দু হাজার বাইশ তোমাদের এখানে পেপার ওয়ান কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে এখানে বলা হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কুড়ি সাত দু বাইশ তারিখে এবং তোমাদের ফর্ম ফিল লাস্ট ডেট থাকবে চার আট দু এবং তোমাদের এই নিয়োগের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে দু হাজার বাইশের অক্টোবর মাসে দেখো সাত নম্বরে বলা হয়েছে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস এক্সামিনেশান দু বা তোমাদের এসএসসি সিপিও দু বাইশ এক্সাম তোমাদের এখানে পেপার ওয়ান সিবিই পরীক্ষা নেওয়া হবে বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে দু হাজার নভেম্বর মাসে তোমাদের এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে দশ আট দু তারিখে এবং তোমাদের এখানে ফর্ম ফিলাপের লাস্ট ডেট থাকবে তিরিশ আট দু হাজার তারপরে দেখো আট নম্বরে বলা হয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড কোয়ান্টিটি সার্ভিং অ্যান্ড কন্ট্রাক্টস এক্সামিনেশান দু তোমাদের এখানে পেপার ওয়ান সিবি বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে দু হাজার বাইশে নভেম্বর মাসে তোমাদের এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আগামী বারো আট দু হাজার বাইশ তারিখে এবং ফর্ম ফিলাপের লাস্ট ডেট থাকবে দুই নয় দু হাজার ঠিক আছে তারপরে দেখো নয় নম্বরে বলা হয়েছে স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড ডি এক্সামিনেশান দু তোমাদের এখানে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নিয়ে হবে দু হাজার নভেম্বর মাসে তোমাদের এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে কুড়ি আর দু তারিখে এবং ফর্ম ফিলাপের লাস্ট ডেট থাকবে পাঁচ নয় দু হাজার বাইশ দেখো দশ নম্বরে বলা হয়েছে কম্বাইন গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশান দু বা তোমাদের এসএসসি সিজিএল দু তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে দশ নয় দু তারিখে এবং ফর্ম ফিলাপের লাস্ট ডেট থাকবে এক দশ দু হাজার বাইশ তোমাদের এখানে টায়ার ওয়ান কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে দু হাজার বাইশের ডিসেম্বর মাস নাগাদ ঠিক আছে তারপরে দেখো একর নম্বরে বলা হয়েছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ইন আই এক্সামিনেশান বাইশ তোমাদের এখানে বলা হচ্ছে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে পনেরো নয় দু বাইশ তারিখে এবং ফর্ম ফিল লাস্ট ডেট থাকবে তিন দশ দু হাজার বাইশ তোমাদের এখানে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে দু হাজার বাইশের ডিসেম্বর মাসে তারপরে দেখো বারো নম্বরে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ এমটিএস টিএস সিভিলিয়ান ইন দিল্লি পুলিশ এক্সামিনেশান দু তোমাদের এখানে বলা হচ্ছে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আগামী সাত দশ হাজার বাইশ তারিখে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট থাকবে একত্রিশ দশ হাজার বাইশ এবং তোমাদের এখানে বলা হয়েছে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে দু হাজার সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে ঠিক আছে তারপরে দেখো তেরো নম্বরে বলা হয়েছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু লেভেল এক্সামিনেশান দু বাইশ বা তোমাদের এসএসসি সিএইচসএল দু হাজার বাইশ এই নিয়োগের বিজ্ঞপ্তি বিরোধে পাঁচ এগারো দু হাজার বাইশ তারিখে ফর্ম ফিলাপের লাস্ট ডেট থাকবে চার বারো দু হাজার বাইশ এবং তোমাদের এই নিয়োগের টায়ার ওয়ান কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে দু হাজার তেইশ সালের ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে চোদ্দো নম্বরে বলা হয়েছে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস সিএপিএফএস এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস এক্সামিনেশান দু হাজার বাইশ তোমাদের এখানে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে দশ বারো দু হাজার বাইশ তারিখে এবং তোমাদের এখানে বলা হয়েছে ফর্ম ফিল আপের লাস্ট থাকবে উনিশ এক দু হাজার তেইশ এবং সঙ্গে বলা হচ্ছে তোমাদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে দু হাজার তেইশ সালের মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে তারপর পনেরো নম্বরে বলা হয়েছে এসএসসি এম নন টেকনিক্যাল দু হাজার বাইশ এখানে বলা হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে পঁচিশ এক দু তারিখে এবং ফর্ম ফিলাপের লাস্ট ডেট থাকবে চব্বিশ দুই দু সাল ঠিক আছে এবং তোমাদের বলা হয়েছে টায়ার ওয়ান কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে দু সালের এপ্রিল থেকে মে মাসের মধ্যে এবং লাস্ট দেখো তোমাদের বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ কনস্টেবল এক্সিকিউটিভ মেল ফিমেল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশান দু তোমাদের এখানে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বলা হয়েছে দুই তিন দু সালে এবং তোমাদের এখানে বলা হচ্ছে ফর্ম ফিলাপের লাস্ট ডেট থাকবে একত্রিশ তিন দু এবং তোমাদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে দু হাজার তেইশ সালের তোমাদের এপ্রিল থেকে মে মাসের মধ্যে ঠিক আছে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এই দু হাজার সালের মধ্যে তোমাদের তেরোটি নতুন চাকরির বিজ্ঞপ্তি বেরোবে তবে এর বিশ্ববিজ্ঞপ্তি কিন্তু বেরোতে পারে এবং তোমাদের কিন্তু ভ্যাকান্সি বা শূন্যপদ সত্তর হাজার বেশি কিন্তু থাকতে পারে ঠিক আছে এখনো পর্যন্ত ভ্যাকান্সি তোমাদের পুরোপুরি বলা হয়নি তবে তোমাদের অ্যাপ্রক্সিমেট সত্তর হাজার বলা হয়েছে এর বেশিও কিন্তু ভ্যাকান্সি হতে পারে এটা কিন্তু এসএসসির ওপর ডিপেন্ড করছে দেখা যাক তোমাদের এখানে কত ভ্যাকান্সি বেরোয় কোন কোন রিক্রুটমেন্টের ক্ষেত্রে সেই আপডেট তোমাদেরকে পরপর জানিয়ে দেবো তোমাদের এখানে কোন কোন রিক্রুটমেন্টের ক্ষেত্রে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগতে পারে সেই সংক্রান্ত ভিডিও প্রয়োজন হলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের একটা স্পেশাল ভিডিও করে দেবো যে তোমাদের এখানে কোন কোন রিক্রুটমেন্টে এই তেরোটি চাকরির মধ্যে তোমাদের কোন কোন রিক্রুটমেন্টের ক্ষেত্রে কি কি যোগ্যতা লাগে সেই সংক্রান্ত ভিডিও আমি তৈরি করে দেবো ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে বেস্ট অফ লাখ